আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনার খামারে, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয়, আমার নাম রাব্বি, রাইসা ডেইরি ফার্মের মালিক আমি ভাই। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন? ভাই আমি মূলত গাভী গরু কেনা বেচা করি। তো আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে গাভী দেখাবো চারটা ভাই। চারটা গাভী দেখাবেন? জি জি। আচ্ছা, এগুলোর দুধের রেঞ্জ গুলো কেমন আছে? দুধের রেঞ্জ সর্বোচ্চ ভাই আছে আপনার, প্রেগনেট আছে যেটা ওইটা আল্লাহর রহমতে 30 পারে দুধ যায় ভাই, আর সর্বনিম্ন আছে 11-12। আচ্ছা, ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালো চলে ভাই, আমারও সারা বছরই আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালো চলে। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? অবশ্যই ভাই, গোয়াবি গরু কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে, খামারে আসি কারুর গাল গল্প লেওয়ার দরকার নাই, নিজে বালটিলি বইসি দোয়া লিবি ভাই। আচ্ছা আচ্ছা, অনেক বড় গাভী। জি ভাই, হাই বডির গাভী ভাই। দাঁতে কয়টা গাভীটা? গাভীটা দাঁতে চারটা ভাই, দ্বিতীয় রাউন্ডের গাভী। এটা গাভীটা প্রেগনেন্ট ভাই, এক মাসের উপরে সময় আছে, মোটামুটি এক মাস সময় আছে। এক মাস সময় আছে? জি জি। দ্বিতীয় বাচ্চা দেবে? দ্বিতীয় রাউন্ডের গরু ভাই। মাশাআল্লাহ, অনেক ভালো কোয়ালিটির একটা গাভী। দর্শক দেখুক ভাই, দর্শক দেখলে যাচাই বাছাই করি, দর্শক তারপরে নিবি ভাই। দুধ তো মনে হয় ভালোই আশা করা যায়। এই গাভীটা দুধ ভাই যেখান থেকে আমার সংগ্রহ করা গত দিনে 24-25 পাইছে, এবার আল্লাহ দিলে আশা করা যাচ্ছে একটু বেশি হতে পারে যদি খানা দানা ভালো দেওয়া যায়। গাভী গরুটার আসলে ভাই মুখে দুধ ভাই, খাবার দাবার ভালো দিলে আল্লাহর রহমতে দুধ অবশ্যই হবে ভাই। আচ্ছা, দামটা কেমন? আর উলান পালানের জায়গাটা কত বড়, ব্যাটটা কত বড় দর্শক দেখান। উলান পালান কেবল আসতেছে? জি জি ভাই, কেবল ছাড়তেছে। আর জায়গাটা কত বড় দর্শক দেখান, দর্শক দেখলে বুঝতে পারবেন ভাই। দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটার দাম চাবো না ভাই, এই গাভীটার দা হাইটে থাকবে, গাভীটা বিশাল বড় একটা গরু। দাম না চাইলে তো মানুষ নানান রকম মন্তব্য করে। যে যে মন্তব্য করে করুক ভাই, আমার কথা, গরু যদি পছন্দ হয় সরজমিনে খামারে আইসি, আমার 10 টাকার জিনিস হলে 10 টাকা দিনই ভাই। আচ্ছা আচ্ছা, খামারে সরজমিনে আইসি দেখি শুনে নিতে পারবি ভাই। তো পরবর্তী 2 নম্বর গাভীটা দেখাই। দেখান দর্শক, দেখান দর্শক দেখুক। সিরিয়ালের 2 নম্বর আমাদের সামনে আরেকটা প্রথম গাভীর থেকেও বড় গাভী নিয়ে আসলেন। জি জি ভাই, এটা মূলত একটা হলস্টাইন ফ্রিজিয়ান রানী ব্রিডের গরু ভাই। অনেক বড় উলান পালান দেখা যাচ্ছে। জি ভাই, এটা বিশাল একটা উলান পালান ভাই, এটা মাথায় কইলি জানার মতন উলান পালান। দর্শক দেখান ভাই, এটা প্রেগনেট, এটার মোটামুটি সময় আছে ভাই 20-22 দিন সময় আছে। অনেক দুধের গাভী দেখা যাচ্ছে। জি জি ভাই, বিশাল একটা উলান পালান হবে এই গাভীটার, আসলে দর্শক দেখান, দর্শক দেখলে বুঝতে পারবি দাদা। বাচ্চাটা লগে বাচ্চা দিলেও তো বাচ্চাটাও বড় গাভীর বাচ্চাগুলো বড়ই হয়ে থাকে ইনশাআল্লাহ ভাই, আশা করা যাচ্ছে বড় গাভীর বাচ্চাগুলো সব সময় বড়ই হয় ভাই। আচ্ছা আচ্ছা, কতদিন সময় আছে বাচ্চা দিতে? এটা মোটামুটি 20 দিনের উপরে আছে ভাই। দুধ আশা করা যায় কেমন? আর দুধ যেখান থেকে সংগ্রহ করেছিলাম উনি বলছিল গত দিনে 27-28 পাইছে ভাই, এবার আশা করা যাচ্ছে আল্লাহ দিলে 1-2 লিটার বাড়বে, কারণ উলান পালানের যে জায়গা
দেখান দর্শক একজুগুলান পালনের জায়গাটা ফুল যদি সম্পূর্ণ বড়ে এটা ডোলের মতন মাথায় কইলে আমি যাবি ভাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন এই গাভিটার? এক নম্বর আর দুই নম্বর গাভিটার দাম চাবো না ভাই, দুইটার আলোচনা শেষ করতে। যদি কোনো আমার ভাই নিতে চায় দর্শক ভাই, তাহলে সরজমিনে আসি, খামারে আসি, দেখে শুনে নিতে পারবি ভাই। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী তিন নম্বর গাভিটা দেখাই। দেখান দর্শক, দেখান দর্শক, দেখলে বুঝতে পারবি না। সিরিয়ালের তিন নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা মূলত একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি। জি জি জি। দাঁতে কয়টা গাভিটা? গাভিটার দাঁতে চারটা ভাই, দ্বিতীয় রাউন্ডের গরু। দ্বিতীয় রাউন্ডের গাভি, দাঁতে চারটা। জি ভাই। সাথে কি বাচ্চা এটা? সাথে একটা বকরা বাচ্চা ভাই। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স হচ্ছে আজকে 12-13 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 12-13 দিন। দর্শক গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন, উলান পালানটা একটু দর্শক আপনাদেরকে দেখাই। দেখান ভাই যে কার ভিতর থেকে কি বাড়ায় ভাই। উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ উলান পালান তো খুব ভালো আসছে। জি ভাই, দর্শক দেখান যে কার ভিতর থেকে বাড়ায়। একটা ডোল ভাই, একটা ডোল। আর যে কোনো মা বোনেরা দহন করে খাতে পারবে, যে কেউ দুধ দহন করে নিতে পারবে। জি জি। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন গাভীর সাপটাও তো অনেক সুন্দর। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ দিয়ে ভাই ভাই 24 লিটার দুধ গ্রান্তি থাকবে। আর দুধের ভ্যানগুলা দেখান, দুধের ভ্যান পাইপগুলা দেখান। আর উলান পালানের কি জায়গা, বাচ্চাটা কত সুন্দর সাইজ জায়গায় আমার দর্শক ভাই দেখান। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দুধ পাচ্ছেন। এটা 24 গ্যারান্টি থাকবে ভাই, যে দর্শকের নিয়ে 24 গ্যারান্টি থাকবে। জি জি ভাই। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে? অবশ্যই ভাই, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, 2-4 দিন থাকি দেখে শুনে নিতে পারবে দাদা। আর উলান পালানের কি জায়গা দর্শক দেখান, 2-4 দিন থেকে দুধ দহন করে নিতে পারবে? অবশ্যই ভাই, গাভী ঘরে কিনতে হলে অবশ্যই আসি, খামারে আসি, যাচাই বাছাই করি। বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, বাচ্চাটাও ভালো একটা বাচ্চা দিছে। দামটা কেমন রাখছেন এই গাভীটার? এই গাভীটার দাম সাবা ভাই 2,55,000 টাকা। 2,55,000 টাকা। জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা সীমিত দরদাম করা যাবে ভাই। দর্শক হালকা সীমিত দরদাম করতে পারবেন। তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গাভীটা। জি জি ভাই। তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা। তো দর্শক চলুন সিরিয়ালের চার নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের চার নাম্বার একটা আনকমন গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা মূলত ভাই কেউ বাংলালিং বলে, কেউ জার্সি বলে, এটা একটা জার্সি গরু ভাই। দাঁতে কয়টা গাভীটার? গাভীটার দাঁত 4 দাঁত ভাই। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা ভাই। কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা? দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে ভাই, যে বাচ্চাটা লাভে আছে আজকে 7 দিন বাচ্চাটার বয়স। দুই নাম্বার বাচ্চা দিছে না? দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখান, উলান পালানটা একটু দেখাই। জি ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা দিছে। এসব গাভি ভাই যে কোনো লোক পাইলে খাবে, আল্লাহর রহমতে কোনোদিন লস হবে না, বাচ্চা বেশি টেকা উঠে যাবে দাদা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? গাভিটার থেকে দুধ পাচ্ছে 11-12 ভাই, 11 লিটার দুধ গ্যারান্টি থাকবে দাদা। 11 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি জি। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন, 11 লিটার দুধের গ্যারান্টি থাকবে। জি জি ভাই, এত 7 দিন যে কোনো মা বোনেরা দোয়া খাতে পারবে ভাই, যে কেউ দুধ দহন করে নিতে পারবে। জি জি ভাই। উলান পালানের ব্যাটটা কত সুন্দর আর কত বড় জায়গা দর্শক দেখান ভাই। এই পাশ থেকেও দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা গাভী, কালারটা অনেক সুন্দর, আনকমন একটা কালার, অনেকে বাংলালিং কালার বলে থাকে। জি 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 ভাই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পিছন থেকে দুধের উলান পালানটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দেখান ভাই, আসলে হবি না হবি, মুখের গল্প কি দুধ হবি, উলান পালানটা দর্শক দেখি যাচাই করবি ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ 11-12 লিটার দুধ পাচ্ছেন। জি ভাই, যে লোকে লিখ ভাই 11 লিটার দুধ, আমার ভাই 7 দিন থাকি দোয়া লিবি দাদা। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এই গাভীটার? এই গাভীটার দাম ভাই একই দাম, 1,48,000 টাকা ভাই। এক দাম 1,48,000? জি জি জি। গাভী আর বাচ্চা দুইটা জিনিস পাবে, সাথে 11-12 দুধ আছে, আমি 11 লিটার দুধ আমি গ্যারান্টি দেবো ভাই, যে 10 লিটার সারা বাংলাদেশ 11 লিটার দুধ গ্যারান্টি থাকবে। 1,48,000 টাকা। জি জি ভাই, একই দাম। তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন, আজকে 4টা গাভী দেখাবো ভাই, গাভী আছে এখন বর্তমান, 4টা গাভী রেডি আছে, রেডি 4টা গাভী দেখাচ্ছি, প্রতি সপ্তাহে তো 1-2টা প্রতিবেদন আল্লাহর রহমতে করি ভাই। গাভীগুলো আমাদেরকে দেখালেন, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরি আছে ভাই, স্ক্রিনের উপরে আমার নাম্বার থাকবে, যদি কোনো দর্শক ভাই নেয়ার ইচ্ছুক হয় তাহলে আমার সাথে আমার স্ক্রিনের উপর নাম্বার থাকবে, যোগাযোগ করে নিতে পারবে, এসে দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই, গাভী গরু কিনতে হলে আমরা বারবার প্রতিবেদনে বলি ভাই, গাভী গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসি, দেখি শুনি, বাল্টি দিয়ে নিজে দোয়া সংগ্রহ করে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, তো রাব্বি ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম।